পৃথিবীর ইতিহাসে কোথাও পাবেন না মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি রাজনীতি করে সেই দেশে কোথাও নাই পৃথিবীতে বাংলাদেশে একমাত্র দেশ লজ্জার আমাদের দুঃখে লজ্জার যে বাংলাদেশে তারা রাজনীতি করছে নির্বিঘ্ন রাজনীতি করছে এখন অনেকেই বলে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের বিরোধ মিটাতে হবে ওদের সাথে কিসের বিরোধ মিটাবো আমরা কিসের আলাপ আলোচনার মধ্যে বিরোধ মিটাবো একটা একেবারে টোটাল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমরা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আমি যে কথাটা বলতে চাচ্ছি কেন বাংলাদেশের রাজনীতির দুইটা ধারা একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একটা বিপদ থাকবে আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জন্মেছে শেখ হাসিনা আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির নেতৃত্বে বেগম খালেদা জিয়া এখনো বাংলাদেশে একাত্তরের ঘাতকদের অনুসারীরা শেষ হয়ে যায় না সেই বিপক্ষের শক্তির নেতৃত্ব দিচ্ছেন বলে আজকে তাদের সাথে এত লোকজন আছে আমাদের তো আজকে পরিষ্কার শপথ নিতে হবে এই ডিসেম্বরের মধ্যেই তাদেরকে আমরা দেশ ছাড়া করবো তাদের যতই চিন্তা করে না শেখ রাসেলের মতো একটা ভবিষ্যৎ একটা ভবিষ্যৎ বংশধর জন্য ভবিষ্যৎ আমার শিশুদের জন্য একটা শান্তিপূর্ণ দেশ একটা আদর্শবান আদর্শ দেশ হিসেবে আমরা বাংলাদেশকে হত্যা করবো এরা যতদিন পর্যন্ত রাজনীতি থাকবে এটা কোনো অবস্থাতেই সম্ভব হবে না এদেরকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে এদেরকে অপসারণ করতে হবে বাংলাদেশের রাজনীতিতে পরিষ্কার সরকারে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিরোধী দলে থাকবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের রাজনীতি নেতৃত্বে বিদায় করতে হবে আমরা পরিষ্কার আমরা মাঠে আছি এদেরকে কোন অবস্থাতে আর বরদাস্ত করা হবে না মাঠে থাকতে দেওয়া হবে এটা শান্তি ফিরে আসতে হলে একটা সমাধান পথ একটাই কোনো আলাপ আলোচনা সমাধানের পথ না সমাধানের পথ আমরা যারা মুক্তিযুদ্ধের শক্তি তারা বাংলাদেশে থাকবো তোমরা বাংলাদেশ থেকে বিদায় রাজনীতি তোমাদের জন্য নিষিদ্ধ এইটাই হচ্ছে সমাধানের একমাত্র পথ বিএনপি জামাত একই সূত্রে কথা তাদের আলাদা নাই এক মুহূর্তে কি কেউ